সে ডিপ্রেশনে চলে গিয়েছে। ওরে বাপরে বাপরে, তো ডিপ্রেশন দিচ্ছে, ডিপ্রেশন কি মহিলা না পুরুষ? ডিপ্রেশন পুরুষ পুরুষ লাগে, এই পুরুষের সাথে কিছু জন্য ইচিং বিচিং মার্কা স্থানে চলে গিয়েছে ডিপ্রেশনের সাথে যাওয়া। আর এই বারো বাতারি না কি মিথিলা বলেছেন তার সাথে থাকা একই কথা। লাখো মানুষকে পাক করার সিদ্ধান্ত নেবেন, পাক বয় বানাবেন, পাক গাল বানাবেন, কি 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 বানাব পাক। আমি আমি ভুল শুনছি, আমি আমি ভুল শুনছি, ইয়েস ইয়েস আমি ভুল শুনছি, এটা আমি আবার দেখব, ইয়েস আবার দেখি, আবার শুনি কি বলে, ভুল শুনছি আমি। লাখো মানুষকে আপনি পাক করার সিদ্ধান্ত নেবেন, পাক বয় বানাবেন, পাক গাল বানাবেন। আমি বিয়া করছিলাম বাই ঢাকা মহাকালী, আমার হয়েছে তিন শালি, এরা কতক্ষণ পরে পরে মিস কল দেয়। খালির নাম হচ্ছে রুবি, তুলছিলাম তার একটা ছবি, নিচে গা আমার বাবি, বাইরে দিছে দেহায়া আমার ডাহে দেহায়া। ভাই আপনি, আমিও পাক বই, ভাই আপনি প্লিজ মাহিয়া মাগিরে, কমেন্টটা চলে গেছে, মাগিরে কি ভাই, মাগুরা মাগুরা হবে, মাহিয়া মাগুরা। আমি একটা কথা বলি, আমি আসলে মাদ্রাসাতে লেখাপড়া করেছি, তো সেই কারণে আমি আপনাদের মতো ইংলিশ পড়তে পারি না, বা আমি জানিও না ইংলিশ। এই ভালোবাসাটা ধরে রাখতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই। সানাইকে আমি পাক করতে পারবো না, সানাই অলরেডি আমি শুনেছি, আমার এক ভক্ত বলেছে তার ওই প্যান না পড়াতে তার ওই সীমার কাজ জায়গা দিয়ে করোনা প্রবেশ করেছে এবং সে হাসপাতালে আছে। কাউরে বাদরা হ্যাঁ নাই জনসিন সানাই ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, সবার কেমন আছো? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাইম ক্লাসিক্স। সো অনেকদিন পর আবার আসলাম ভিডিও করতে। সো আজকে মিমস ভিডিও করবো অবশ্যই, এবং আজকে যাকে নিয়ে ভিডিও করব সে হয়েছে একজন বিদ্রোহী কবি, সে তার বিদ্রোহ সরি বজ্রকণ্ঠে হুঙ্কার দেয় বাঘের ন্যায় আরও কত কিছু। সো আজকে তাকে পরিচয় একটু করে দেয়, তার নাম হলো এনাম সৈনিক বলে, এনামুল হাসান, HM এনামুল হাসান। সো এটা নিয়ে আজকে মিমস ভিডিও হবে, এবং আজকে একটা আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আজকে আমার এই ভিডিওতে আমি স্পন্সর পেয়েছি, ইয়েস মানে আমি স্পন্সর পেয়েছি, মানে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর স্পন্সর পেয়েছি, মানে আমি স্পন্সর পেয়েছি। নাইমের এখন টাকা শুধু সিনেমি নিয়ে খেলবে, নাইমের শুধু স্পন্সর পাবে, এখন তো ইউটিউব স্পন্সর নেবে, শুধু টাকায় সিনেমি খেলবে। সো এখন থেকে চিন্তা করছি যে পরের ভিডিওতে ইনশাল্লাহ স্পন্সর নেওয়ার চেষ্টা করব। সো আজকে আমার ভিডিও স্পন্সর করেছে অ্যামাজিং প্রোডাক্ট বিডি, যেটা হলো যে একটা বিভিন্ন প্রোডাক্ট আছে সেখানে, বর্তমানে সেখানে লেডিস প্রোডাক্টগুলো আছে, ভবিষ্যতে গ্যাজেট আর অন্য কিছু আসবে সেখানে। সো সেই প্রোডাক্ট নিয়ে, সেই স্পন্সর নিয়ে ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব। সো এই এনাম সৈনিক নাকি একজন বিদ্রোহী কবি, মানে তার কবিতা আমি জানি না সে কী কবিতা করে, কিন্তু তার কবিতাটা একটু শুনে আসি, চলো। অবশ্যই আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী ভৃগ, আমি বিদ্রোহী ভৃগ ভগবান বুকে, আমি বিদ্রোহী ভৃগ, আমি সীমার কার বুকে একে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকটা ফানা, খেয়ালি বিদির ভক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি একা। বিয়ালিশ কুত্তার খেতাবালি শয়তান, অবদ্রিত চুর বাটপার ছিটার, মফিজ মফিজের আতল কুকা গাগু, চাঙ্গে মাঙ্গে কিপটা ফকিনী দুষ্ট মিসকা শয়তান। কবিতা লিখেছিলাম 2014 সালে, তবে আঞ্চলিক ভাষায়। কবিতার নাম হচ্ছে বায়োডাটা, আর লেখক HM এনামুল হাসান, আমি নিজেই। দয়াল গুরু তোমার নাম শুরু, গালিম শাহ বরসা দিন খুলাসা, সালদিগার রাব্বানি করতে চাইছিন একটা নেমানি, বাইরালের হিক্কা ইউ রইছে হিক্কা, সন্দরার হাল্লো আমার একটা। মানে কি 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 বললি রে ভাই, মানে কি বললেন আপনি ভাই,
মানে আপনার কবিতা যে ছোটবেলায় পড়তাম না, 1 2 3 পাইলাম একটা বিড়ি, বিড়িতে নাই আগুন পাইলাম একটা বেগুন, মানে মানে ওইটার সে বিদ্রোহী কবি, মানে মানে সেই এনাম সৈনিককে দেখার পর থেকে মানে আমি পুরাই কনফিউজ হয়ে গেছি। মানে ভিডিও করার আগে কনফিউজ ছিলাম, এখন ভিডিও করতেছি এখনো কনফিউজড আছি, সো ভিডিও করার পরও কনফিউজ থাকবো। দেহায় আমার দেহায় দেহায় আমি তো ময়মনসিংহ ডিগ্রি কলেজ হলে আপারা করি বোট গাছ দেওয়া বানাইছিলাম, গরুর গাড়ি, গরুর গাড়ি দেশ ওইরা কলেজে যাই লইরা, কলেজে যাওয়ার সময় দেখলাম দুইটা সাপ, সাপ দিকে কইতেছি বাপ রে বাপ, যে বড় সাপ, একবার কামড় দিলে দু 10 বার ডাউন লাগবো বাপ। আজকে গরম হয়ে গেছে, আমি রাগান্বিত, আমি ঝঞ্ঝা, আমি ঘুরনি, আমি পত, সম্মুখে যাহা পাই যেই চুরনি, আমি নিত্য পাগল, সত্যি জানি পাগল হব কিসে জানি। আমার 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 ভাষা, আমি ভাষা হারাই ফেলছি তাকে দেখার পর থেকে, শুধু শুধু বলেছি যে তাকে দেখার পর আমি কনফিউজ হয়ে গেছি। সে ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটা কথা বলছে, সো সেটা একটু দেখাই আপনাদের। এখন ককসেক্স বাজার খুলে দেওয়ার পরে সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিচি হারিয়ে গিয়েছে। কি 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 মানে সিরিয়াস? ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নালিল্লাহ। আপনি হুঙ্কার দিন যাতে বিচি একা একা দৌড়ায় জায়গা মতো চলে যায়। আচ্ছা এই লুকটার কি কাজ নাই নাকি, তার এই জিনিস কিভাবে হারিয়ে যায়? ভাই আমি আমি একটা মানুষ, আমি সবসময় এই জিনিসকে সাবধান রেখে, আর সে সেখান থেকে এখানে আসছে ভালো কথা, সে তার বিচি কেন হারিয়ে ফেলবে? ভাই 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 আমি আর পারতেছি না, কি কি বলতেছো ভাই, কি ফাইজলামি করতেছো নাকি সিরিয়াস? আমি নিজে কনফিউজ, সেই জন্য বলছিলাম যে আপনারা কনফিউজ হয়ে যাবেন। কেয়ারলেস একটা মানুষ, ভালো হয়েছে ভাই আমি হুঙ্কার দিতে পারবো না। সে ককসেস এই নিয়ে, আপনি ককসেক্স লেখেন কিছুর জন্য এটা? ছি, সো নেক্সট আরেকটা দেখতে আমি ভয় পাইতেছি ভাই, এটা ভালগার কন্টেন্টে চলে যাইতেছে, সো মানে বুঝতেছি না। তারপরে দেখতেছি একটু বিনোদন, মানে হাসি পাইতেছি একটু দেখতেছি, আবারও বলতেছি কেউ সিরিয়াসভাবে নেবেন না ভাই, প্লিজ দিস ইজ ফানি। সে ডিপ্রেশনে চলে গিয়েছে, ওরে মা বাপরে বাপরে, ডিপ্রেশন হাঙ্গা করে ফেলেন আপনি, এখানে এসেছেন কিসের ভিতরে? ডিপ্রেশনে, ডিপ্রেশনে পেলে আমি কী করতাম আমি জানি না, ডিপ্রেশনকে গালাগালি করতে ইচ্ছা করতেছি। হারাম যদি সে ডিপ্রেশন কি মহিলা না পুরুষ? ডিপ্রেশন পুরুষ পুরুষ লাগে, এই পুরুষের সাথে কিসের জন্য ইচিং বিচিং মার্কা স্থানে চলে গিয়েছে? ডিপ্রেশনের সাথে যাওয়া আর এই বারোবাতারি না কি মিথিলা বলেছেন তার সাথে থাকা একই কথা। লাঠি মারতে বলেছি আমি, ডিপ্রেশনকে লাঠি মারতে বলেছি। আপনি যদি মনে করেন যে আমি ডিপ্রেশনে ঢুকে এই এই জিনিসের বিরুদ্ধে আমার হুঙ্কার দিতে হবে, অনেক যুবক, অনেক মা বোন, অনেক ভাই, অনেক তরুণ তরুণী আপুর জীবনকে সে নিয়ে নিচ্ছে, ডিপ্রেশনকে পেলে আমি ওকে এইভাবে দৌড়ে মুছড়িয়ে মুছড়িয়ে কানের ছিটা পিটা ফেলে দিতাম। আমার মেজাজ আজকে গরম হয়ে গেছে, আমি রাগান্বিত। সো সে এনাম সৈনিক আবার একটা সানাইরে নিয়ে একটা কথা বলছে, সেটা একটু দেখি। সানাইকে আমি পাক করতে পারবো না, সানাই অলরেডি আমি শুনেছি, আমার এক ভক্ত বলেছে তার ওই প্যান না পরাতে তার ওই সীমার্কা জায়গা দিয়ে করোনা প্রবেশ করেছে এবং সে হাসপাতালে আছে। আমি দোয়া করি তার যে সীমার্কা জায়গা দিয়ে করোনাটা প্রবেশ করেছে যেন করোনা বের হয়ে যায় এবং সে সুস্থ হয়ে যায়। জনে সিনসর নিয়ে আসছে, লেখছে কি জনি সিন্সের গর্জন দিচ্ছে, আচ্ছা দেখি কি বলে জনি সিন্স দিয়ে। ভাইয়ের তাওসিফ লিখেছেন, ভাই জনি সিন্স আপনাকে নিয়ে হুঙ্কার দিয়েছে। আর জনি সিন্সের এত বড় সাহস কি করে হয়? সে কিছুদিন আগে আমার কিছু সৈনিকের কাছে শুনেছি যে সে অসাধু মার্কা সমাজ সেবার কাজ করার জন্য নিজের স্বার্থ হাসিল করেছে, এখন সে আবার আমার নামে হুঙ্কার দেয় কি করে? আপনারা কোথায় থাকেন? অ্যানামুলিয়ান সৈনিকরা আপনারা তার আইডিতে রিপোর্ট মারেন নাকি সে জন্যে? সে ফেসবুকে এসে আমার বিরুদ্ধে হুঙ্কার দিবে কি শুনে? জনির বাচ্চা তোমাকে পেলে আমি চড়ায় লাল করে দিব, ফাজলামি শুরু করছো তুমি, আমি কি করেছি তোমারে? মানে ভাগ্যটা আমার আমার ভাগ্য কতটা খারাপ হইলে আমি ওর কারণে জন সিন্সের পর্যন্ত আমার ভিডিও তানি, মানে পুরোই ভালগার নেমস, এটা কোনো কি বল মানে কি রে ভাই, মানে কাউরে বাদ রাহে নাই জন সিন, সানাই, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, কুকুর মুকুর সব মিলে জিলে মানে কি কবিতা বানাইছে ভাই, আমি আমি কনফিউজ হয়ে গেছি পুরো, মানে উফ আমি আর পারতাছি না ভাই, পারতাছি না। মিথিলা মুর্শিদ লিখেছেন, এনাম ভাই আই লাভ ইউ, আই লাভ ইউ হাই ভক্তি কুতাকার, ভক্তিরা কিসের জন্য আই লাভ ইউ না ভক্তি হিসাবে লিখতেই পারেন ভাই। তারপরে মাইসা প্রোফা লিখেছেন, পেপসি পেপসি এনাম আমার সেক্সি, মানুষের দেহের প্রতি মানুষের এই সমস্ত রূপ কিসের জন্য? আপনার ঘরে কি বাপ ভাই নাই নাকি? এটা কোন ধরনের কথাবার্তা? এখানে ইপিজিং এর শিকার জন্য, আপনার এই ধর্ষণের শিকার হওয়ার জন্য আমি এখানে এসেছি, আপনি একটা ভক্তি ওই কথা কিভাবে লিখলেন? আপনি আমাকে
জাতির সাথে ভালোবাসি ভালোবাসি রে অনেক বেশি মায়া, কিন্তু মানে সত্যি অনেক মায়া হয়, কিন্তু আপনাকে মেয়েরা টিচ করে ভাই। ভাই আমি আমার আসন ছেড়ে দিছি, এখানে আসেন ভাই, এখানে এসে ভিডিও করেন, তবুও ভাই লাইক করে সালাম দিয়ে দেন ভাই প্লিজ। আপনারা মেয়েরা টিচ করবে আরো কত কিছু করবে ভবিষ্যতে জানি না। আপনি আপনি এই যে এই জায়গা আছেন, টেক মাই সিট, ফাঁকা রাখছি। র‍্যাপার এমিনেম এর সাথে আমাদের বাংলাদেশি এনাম ভাইয়ের সাথে একটু মিল দিছে, সো দেখে আসি সেই মিলসটা। জানতে পারলো যে যখন থেকে মানে এনাম ভাইয়ের এইসব খারাপ কমেন্ট দেখে অনেক খারাপ লাগছে, সেজন্য সে নাকি আর লাইভে আসবে না, তখন তাদের রিয়াক্ট অবস্থাটা একটু এই নিউজটার মধ্যে একটু মানে এই হলো তার ফ্যানের মানে তার সৈনিকদের অবস্থা। তো অনেক ফান করা হলো, অনেক মজা করলাম, তারপরও এনাম ভাইয়ের একটা ভিডিও দেখে একটু আমার একটু ইমোশন এসে পড়লো। সো সেটা হলো সে একটা ভিডিও দেখালো, সেই ভিডিওটা একটু দেখে আসি। ভাই আমি একটা কথা বলি, আমি আসলে মাদ্রাসাতে লেখাপড়া করেছি, তো সেই কারণে আমি আপনাদের মতো ইংলিশ পড়তে পারি না, বা আমি জানিও না ইংলিশ। তবে মোটামুটি বানান করে বাংলাতে যে ইংলিশগুলো লেখেন, যেটা বাংলিশ বলা হয়, এই বাংলিশগুলো আমি পড়তে পারি। তবে ওই ইংলিশের মিনিং, ওয়ার্ডের মিনিং এগুলো আমি জানি না। আমি আর আগের লাইভেও বলেছি যে আমি একটা মাদ্রাসার গণ্ডির ভিতরে বড় হওয়ার কারণে অনেক কিছুই জানি না। সেক্ষেত্রে আমার দ্বারা যদি আপনারাও আমাকে অশ্লীল কথা বলিয়ে থাকেন, আমি প্রত্যেকটা লাইভে আপনাদের পায়ে ধরে বলি যে এমন কোনো কথা আপনারা এখানে লিখবেন না যেটা আমি জানি না কিন্তু আপনারা জানেন সেটা অশ্লীল, সেটা করিয়েন না ভাই। আমি এই ভালোবাসাটা ধরে রাখতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই, আমি হুঙ্কার দিতে চাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই, হুঙ্কার দিতে চাই, কিন্তু আপনারা কি করেন, আমার দ্বারা অন্যায় গুটিয়ে ফেলেন, আমার দ্বারা খারাপ খারাপ কমেন্ট করেন। আপনারা এই কমেন্টগুলো চেক করেন না, যারা আমাকে অসহ্য করেন চেক করেন, দেখেন এখানে কয়জন মানুষ আমাকে ভালো কমেন্ট করতেছে আর কয়জন মানুষ গালাগালি করতেছে। ভিডিওটা দেখার পর আমারও মনে হলো যে আসলে সে কি ফান করতেছে নাকি এটা কি ইচ্ছে করে করতেছে নাকি অনিচ্ছে তার হইতে সেটা বুঝতেছে না। তারপর যাই হোক, সো আমি আপনাদের যারা কমেন্ট করেন, যারা অডিয়েন্স আছেন, তার ভিউয়ার্স আছেন, তাদেরকে বলবো ভাই এটা নিয়ে মজা করেন না, আর কারণ আমি চাই না সেই ইচ্ছে করে করতেছে নাকি। কিছু কিছু কথায় তার বোঝা যায় যে একেবারে যে বোকা সে বলে আমাকে এতটা বোকা ভাবেন না। সো বুঝি না সে কি এটা কি মজা করে করে নাকি অভিনয় করে না কি করে জানি না। তো তারপর মনে হলো যে তার কাছে বিষয়টা খারাপ লাগে, সেজন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো তার কমেন্টে গিয়ে অবশ্যই ভালগার কিছু বলবেন। আর আমিও কনফিউজড আছি যে আমি এই ভিডিওটা আজকে ইউটিউবে আপলোড দেওয়ার পর কি আমার এইটা ভিডিওটা কি ভালগার কন্টেন্টে চলে যাবে কিনা, আমিও কনফিউজড আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক ফান করলাম, মজা করলাম, কেউ সিরিয়াসভাবে নেবেন না। আবার বলছি ভাই এটা একটা ফান করলাম, এটা কেউ ভালগারভাবে নেবেন না, নিতেবারে যাই না ইউটিউব কমিউনিটি থেকে কি আমার এটা ভালকার কমেন্ট মানে ভালকার কন্টেন্ট হিসেবে নেয় নাকি সেটা জানি না।
সো আপনাদের কাছে এটি অনুরোধ করলো, আর যদি এনাম ভাই আমার এই ভিডিওটা দেখে থাকে তাকে ভাই প্লিজ বলছিলাম ভাই আপনার দরকার আমার এখানে এসে ভিডিও করেন, তবু ভাই লাইভ লাইভ ভিডিওটা করেন আর আপনি, কারণ আপনাকে তারা কমেন্টের মধ্যে মানে ছোটখাটো ভাবে রোস্ট করে দিতেছে, আপনি বুঝতেছেন না। সো আরেকটা বিষয় হলো যে আমি চেসেজ করেছি যে আজকের পর থেকে আমি স্পন্সরেড করে নিব, এখন থেকে কারো পেজ বা কারো প্রোডাক্ট কোনো ওয়েবসাইট বা কারো ইউটিউব চ্যানেল যদি প্রমোট করে দিতে হয় তাহলে আজকের পর থেকে আমি স্পন্সর এক কথা যেটাকে বলে স্পন্সর নিব। সো আর আজকে যারা স্পন্সর করেছে সেটার কাহিনিটা হলো যে আমার একটা কাজিন, সে একটা নতুন প্রোডাকশনের একটা জানি বিজনেসের জন্য একটা পেজ খুলেছে, সেটা আমি প্রমোট করেছি। সো সেইটার নাম হলো অ্যামাজিং প্রোডাক্ট বিডি। যারা যারা কোনো প্রোডাক্ট কিনতে চাইলে সেখান থেকে অবশ্যই কিনবেন, অবশ্যই আমার রেফারেল নিতে পারেন, অবশ্যই কম রাখবে প্রোডাক্টগুলো, আর এখানে অনলাইনে আপনারা সেখান থেকে কিনতে পারবেন। আপাতত সেখানে লেডিস প্রোডাক্টগুলো আছে, পরবর্তীতে সেসব গ্যাজেট রাউটার আরও অনেক কিছু আনবে সেখানে অ্যাড করবে। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভাই যাওয়ার আগে একটা লাইক দিয়ে যান, কারণ লাইক দিলে আমার চ্যানেলটার মানে এই ভিডিওটার কী হয়েছে, ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই লাইকের উপর ডিপেন্ড করে, আর চ্যানেল গ্রো আপ বা ভিডিও গ্রোর জন্য অবশ্যই লাইকটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা সবাই ভিউ করে যান বাট লাইক কিছু লাইক বা আনলাইক দেন না। সো দয়া করে যাওয়ার আগে আজকে আর কিছু চাবেন না, শুধু লাইক দিয়ে দেন, লাইক অবশ্যই মাস্ট লাইক। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।